الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام সভাপতি হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুবি সমাজ দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমরা বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছিলাম পাকিস্তান থেকে 1971 সালে একাত্তর সালের আগে আমরা পাকিস্তানের অঙ্গ ছিলাম আর সেই পাকিস্তানের স্বাধীনতা আমরা লাভ করেছিলাম 1947 সালে ভারত থেকে 1947 সালের আগে আমরা ভারতের অঙ্গ ছিলাম সেই অখণ্ড ভারত প্রায় 200 বছর শাসন করেছিল ইংরেজরা ইংরেজরা ভারতের শাসন ক্ষমতা দখল করার আগে সমগ্র ভারত শাসন করতেন মুসলমান শাসনকর্তা ইংরেজরা তখন বাণিজ্যের সুতায় বাণিজ্যের বাহানায় ভারতে প্রবেশ করেছিল এবং প্রবেশ করার পর থেকে পরবর্তী 100 বছরের মধ্যে ফলে বলে ফলে কৌশলে সমগ্র ভারতের শাসন ক্ষমতা জুড়ে দখল করে নিয়ে এই পরিস্থিতিতে তখনকার ভারতের সবচেয়ে বড় আলেম ছিলেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাইহি এই
দুর্ভাগ্যজনক পরিস্থিতির প্রেক্ষিতে একটা ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া জারি করেছিলেন। ইতিহাসের পাতায় তার ফতোয়াকে বিপ্লবী ফতোয়া মানে আখ্যায়িত করা হয়। তার ফতোয়ায় তিনি উল্লেখ করেছিলেন, এই ভারতের জবর দখলকার ইংরেজদের কাছ থেকে আমাদের দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া সমস্ত মুসলমানদের জন্য ফরজ। এই পর্যন্ত ছিল মূল ফতোয়া। এটা বিপ্লবী কিভাবে হলো এর পরে তিনি উল্লেখ করেছিলেন, এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে একটা মুসলমানের জন্য বেঁচে থাকা হালাল হবে না, এই অংশটার জন্য ফতোয়াটাকে ইতিহাসের পাতায় বিপ্লবী ফতোয়া নামে আখ্যায়িত করা হয়। শাহ আব্দুল আজিজ ফতোয়া দিলেন, ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে একটা মুসলমানকেও বেঁচে থাকা, একটা মুসলমানের জন্য বেঁচে থাকা হালাল হবে না। তখনকার ভারতের লোক সংখ্যা ছিল 40 কোটি, এর মধ্যে মুসলমানের সংখ্যা ছিল 10 কোটি। সর্বপ্রথম 10 কোটি মুসলমান শাহ আব্দুল আজিজের এই বিপ্লবী ফতোয়ার প্রেক্ষিতে ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যেহেতু ফতোয়ার ভিত্তিতে মুক্তিযুদ্ধ চলছিল, এই জন্য এই যুদ্ধটা জেহাদ নামে পরিচালিত হয়েছে। কারণ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াইকেই ইসলামের পরিভাষায় জেহাদ বলা। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মূল বিষয় বুঝাতে। শাহ আব্দুল আজিজের ফতোয়ার ভিত্তিতে ইংরেজের বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, কি নামে? জেহাদ নামে শুরু হয়েছে। এই জেহাদ সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, অর্থাৎ ইসলামের জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। জিহাদ বিধান এক সময় রহিত যাবে বলেছিলেন, রহিত হয়ে যাবে বলেছিলেন রাসূল, না বলবৎ থাকবে সর্বদা। জিহাদ বিধান সর্বদা বলবৎ থাকবে। ইসলামের জিহাদ বিধান যেখানেই চালু হয় সেখান থেকেই সন্ত্রাস উৎখাত হতে বাধ্য হয়। এই পরিস্থিতি দেখে জাতীয় এবং আন্তর্জাতিক সন্ত্রাসীরা ইসলামের জেহাদকেই সন্ত্রাস নামে আখ্যায়িত করে জেহাদের বিরুদ্ধে সর্বস্তরে অপপ্রচার শুরু করে দেয়। এই অপপ্রচারের কারণে বর্তমানে অনেক শিক্ষিত মুসলমানেরা পর্যন্ত জেহাদ নাম শুনলে আতঙ্কিত হয়ে পড়ে। এখানে প্রসঙ্গক্রমে আমি এই বিভ্রান্তিটার উন্মোচন করতে দিয়ে একটা কথা বলতে চাই। ইসলামের জেহাদ বিধানের নাম সন্ত্রাস নয়, বরং একমাত্র ইসলামের জেহাদ বিধান সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। মুহাদ্দিসিনে কেরাম তাফসীরের কিতাবের চমৎকার উদাহরণ দিয়ে উদাহরণটা হল, মানুষের শরীরে এক প্রকার দুরারোগ্য রূপ হয় যা পুরাতন হয়ে গেলে আর কোন চিকিৎসায় সারে না, এই রূপটার নাম ক্যান্সার। কি নাম? ক্যান্সার। প্রাথমিক পর্যায়ে যদি ক্যান্সার রূপ ধরা পড়ে তাহলে যে অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত সেই অঙ্গটাকে অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। সুতরাং ক্যান্সারের চিকিৎসা, সফল চিকিৎসা, মলম ব্যবহার করা, ট্যাবলেট, ক্যাপসুল না অপারেশন, যেমন ভাবে প্রাথমিক অবস্থায় ক্যান্সার রোগের
সফল ব্যবস্থা অপারেশন ছাড়া আর কিছু নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর দৃষ্টিতে সারা বিশ্বের মানুষের সমাজ একটা দেহের মতো, মানব সমাজের সন্ত্রাসী গোষ্ঠী, সমাজ দেহের ক্যান্সার, ইসলামের জেহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন। উদাহরণ বুঝে থাকলে এবার বলুন, জেহাদই সন্ত্রাস না সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা? ইংরেজরা সন্ত্রাসী কায়দায় আমাদের দেশের শাসন ক্ষমতা দখল করে। কোন কায়দায়? ইংরেজরা সন্ত্রাসী কায়দায় আমাদের শাসন ক্ষমতা তুলে দখল করেছিল। এইটা পুনরুদ্ধারের জন্য মুক্তিযুদ্ধ চলেছিল জেহাদের নামে। আর ইসলামের নবী যেহেতু বলেছিলেন ইসলামের জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, কাজেই মুসলমানদেরকে এই জেহাদ থেকে বারণ করার জন্য ইংরেজদের প্রয়োজনীয়তা দেখা দিল নতুন একজন নবী, যে নবী পুরাতন নবীর শরীয়তের বিধান রহিত করে দেবে। এটা একটা স্থায়ী নিয়ম। এক নবীর ইসলাম ধর্মে যে সমস্ত বিধিবিধান দেওয়া হয়, এই সমস্ত বিধিবিধান নবীর বিদায়ের পরে কোন উন্নত রহিত করতে পারে না। পূর্ববর্তী নবীর প্রবর্তিত কোন বিধানকে রহিত করতে হলে আরেকজন নতুন নবীর দরকার হয়। এই প্রয়োজনে ইংরেজদের দরকার ছিল নতুন একজন নবী। এই প্রয়োজনে ইংরেজদের দরকার ছিল এমন একজন নতুন নবীর যিনি ইসলামের জেহাদ বিধানকে রহিত করেছেন। সেই প্রয়োজনে ইংরেজ গুলাম আহমদ কাদিয়ানিকে নবী বানায়। আমি কি ঐতিহাসিক প্রেক্ষাপটে আপনাদের বোঝাতে পারলাম গুলাম আহমদ কাদিয়ানি কার প্রয়োজনে নবী হয়েছিল? ইংরেজদের প্রয়োজনে নবী হয়েছিল। মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলাম ধর্মের জেহাদ বিধানকে রহিত করার সে ইংরেজ কর্তৃক নবী সাব্যস্ত হয়ে অসংখ্য অগণিত বই পুস্তক রচনা করল শুধু জেহাদ বিধানকে রহিত ঘোষণা করার। তন্মধ্যে গুলাম আহমদ কাদিয়ানির লিখিত একটা বইয়ের নাম আছে গভর্নমেন্ট কি তাওয়াজ্জুহ কে লায়ে। সেই বইয়ে সে ফতোয়াবাজি করল ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ করা হারাম। শাহ আব্দুল আজিজ ফতোয়া দিলেন ফরজ, গুলাম আহমদ কাদিয়ানি ফতোয়াবাজি করল হারাম। এখান থেকেই পরিষ্কার করে নিতে হয় ফতোয়া কাকে বলে আর ফতোয়াবাজি কাকে বলে। আমাদের সমাজের কিছু শিক্ষিত মূর্খ আছে, শিক্ষিত মূর্খ, এই শিক্ষিত মূর্খরা ফতোয়াকে বলে ফতোয়াবাজি, কারণ ফতোয়া কাকে বলে আর ফতোয়াবাজি কাকে বলে পার্থক্য জানে না এই শিক্ষিতরা। এই জন্য এদেরকে আমি শিক্ষিত মূর্খ বলেছি। সমাজে কিছু শিক্ষিত মূর্খ আছে, এরা ফতোয়াকে ফতোয়াবাজি বলে। এই দুইটা শব্দের পার্থক্য বোঝার জন্য একটু দয়া করে বলুন তো, শাহ আব্দুল আজিজ ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ করা হারাম বলে ফতোয়া দিয়েছিলেন না ফরজ বলে ফতোয়া দিয়েছিলেন? এটা ফতোয়াবাজি ছিল না ফতোয়া? গুলাম আহমদ সেই জেহাদকে ফরজ করল না হারাম? এটা ফতোয়া না ফতোয়াবাজি? তাইলে ফতোয়া কোনটা আর ফতোয়াবাজি কোনটা? ইসলামের সঠিক বিধান বর্ণনা করার নাম ফতোয়া, ইসলামের বিধান নিয়ে তামাশা করার নাম ফতোয়াবাজি। ইসলামের সঠিক বিধান বর্ণনা করার নাম ফতোয়া, ইসলামের বিধান নিয়ে তামাশা করার নাম। সুতরাং আমাদের সমাজে যে লজ্জা শিক্ষিত মূর্খরা ফতোয়াবাজি ফতোয়াবাজি লোকের মুখে ফেনা তুলে, এরাই শিক্ষিত হচ্ছে ফতোয়াবাজ। আমাদের ভালো রকম মানে রেখতে হবে, আমাদের বাংলাদেশের স্বাধীনতার ফাউন্ডেশন ফতোয়া, বাংলাদেশের স্বাধীনতার ফাউন্ডেশন ফতোয়া। আমি আগেই বলেছি বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে পাকিস্তান থেকে, পাকিস্তান স্বাধীনতা লাভ করেছে ভারত থেকে, ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু হয় ফতোয়ার ভিত্তিতে। ফতোয়ার কারণে স্বাধীনতা আন্দোলন শুরু হয়, স্বাধীনতা আন্দোলন শুরু হওয়ার কারণে ভারত স্বাধীন হয়,
ভারত স্বাধীন হওয়ার কারণে পাকিস্তান স্বাধীন হয়, পাকিস্তান স্বাধীন হওয়ার কারণে বাংলাদেশ স্বাধীন হয়। ফতুয়া না হইলে স্বাধীনতা সংগ্রাম হইত না, স্বাধীনতা সংগ্রাম না হইলে ভারত স্বাধীন হইত না, ভারত স্বাধীন না হইলে পাকিস্তান স্বাধীন হইত না, পাকিস্তান স্বাধীন না হইলে বাংলাদেশ স্বাধীন হইত না। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার ফাউন্ডেশনের ফাউন্ডেশন ফতুয়া। কাজেই যারা ফতুয়া, ফতুয়ার পক্ষ শক্তি এরাই স্বাধীনতার পক্ষ শক্তি, যারা ফতুয়া বিরোধী শক্তি এরাই স্বাধীনতার চেতনা বিরোধী। ফতুয়ার প্রসঙ্গে যেন স্বাধীনতার চেতনা বিরোধী বলে অপপ্রচার করা হয়, এরা গুরাজ্ঞী মবুদে না স্বাধীনত মুক্তিযুদ্ধ কাকে বলে আর মুক্তিযুদ্ধের চেতনা কাকে বলে। মুক্তিযুদ্ধের চেতনা একমাত্র ফতুয়া। আমার এতক্ষণের বর্ণিত ইতিহাস যারা বুঝেছেন অবশ্যই উপলব্ধি করেছেন, মুক্তিযুদ্ধের একমাত্র চেতনা ফতুয়ার ভিত্তিতে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। এই কারণে ভারত মুক্ত হয়েছে, এই কারণে পাকিস্তান মুক্ত হয়েছে, এই কারণে বাংলাদেশ মুক্ত হয়েছে। সুতরাং তিন দেশের স্বাধীনতার চেতনা ফতুয়া। সুতরাং যারা ফতুয়া মানে না এরাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এরাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। ইংরেজ সরকারের প্রয়োজন পড়ল মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলাম ধর্মের একটা বিধানকে রহিত করার জন্য নতুন একজন নবী। কোন বিধানটা? জেহাদ বিধান। এই জেহাদ বিধানকে রহিত করার প্রয়োজনে ইংরেজ গুলাম আহমদকে নবী সাজায়। গুলাম আহমদ নবী সেবে মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলাম ধর্মের জেহাদ বিধানকে রহিত বলে ঘোষণা করে। এই হল গুলাম আহমদ নবী হওয়ার রহস্যময় কাহিনী। আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম? এ ব্যাপারে যে আয়াত যেমন হাফিজ করেছিলাম এখন শুধু তর্জমা করে কথায় বেশ করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বলে ঘোষণা করেছে। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين محمد صلى الله عليه وسلم তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, বরং তিনি তোমাদের আত্মিক পিতা, যেহেতু তিনি আল্লাহর রাসূল। তবে অন্যান্য রাসূলের মত নন, অন্য কোন রাসূল খাতামুন নবিয়্যিন নন, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন খাতামুন নবিয়্যিন। কোরআনের এই শব্দটা মনে রাখুন, খাতামুন নবিয়্যিন। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল বলেন আমার পরে কিয়ামত পর্যন্ত যারা নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। মুহাম্মদ রাসূলুল্লাহর আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যারাই নবী হওয়ার দাবি করবে রাসূল বলে গেছেন সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। সুতরাং নিঃসন্দেহে গুলাম আহমদ কাদিয়ানি মিথ্যাবাদী দাজ্জাল। এই দাজ্জালকে যারা নবী মানে এরাই দাজ্জালের চেলা চামুন্ডা। রাসূলের কারণ বর্ণনা করে বলেন আমার পরবর্তীকেও নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন? কারণ বর্ণনা করে রাসূল বলেন ওয়ানা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যাবাদী, আমাকে যে আল্লাহ কোরআনে খাতামুন নাবিয়্যিন বলেছেন এর অর্থ হলো আমি শেষ নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী। এই কারণে এর পরে যারা নবী দাবি করবে যে এই নবী দাবি করার দ্বারা আমাদের নবী শেষ নবী থাকেন না, এই জন্য এদেরকে আল্লাহ রাসূল মিথ্যাবাদী দাজ্জাল বলে আখ্যায়িত করেছে। এতটুকু কথা আপাতত অতি সংক্ষেপে বুঝে থাকতে বলুন, গুলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের? কাদিয়ানির অনুসারীরা মুসলমান না কাফের? কাফের। এদেরকে কাফের বললে কিছু কিছু তথাকথিত মুসলমানদের গাত্র দাহ শুরু হয়, কিছু নাম দায়ী মুসলমানের গায়ে জামা পোড়া হয়, কাদিয়ানিদেরকে কাফের বলে। যারা কাদিয়ানিদেরকে মুসলমান সাব্যস্ত করার জন্য আদা জল খেয়ে প্রচেষ্টা চালায় তার কারণ
এই সমস্ত শিক্ষিত মূর্খরা, এই সমস্ত শিক্ষিত মূর্খরা মুসলমানের ডেফিনেশনও জানে না, কাফেরের ডেফিনেশনও জানে না। এই কারণে কাফেরকে মুসলমান সাজাতে যায়, মুসলমানকে কাফের বানাতে যায়। সর্বশেষে আমার বক্তব্যের সর্বশেষে মুসলমান এবং কাফিরের মধ্যবর্তী সুস্পষ্ট সীমা রেখাটা আপনাদের সাথে তুলে ধরতে চাই, সেটা হলো পবিত্র কোরআনের সবগুলি কথাকে যারা সঠিক বিশ্বাস করে এরাই মুসলমান, কোরআনের কোন কথাকে যারা সঠিক মনে করে না এরাই কাফের। এবার বলুন সূরা হাজারের ৪০ নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী বলে ঘোষণা দিয়েছেন কিনা? ইসলামের একটা বিধান, মুসলমানকে যদি জেনে শুনে কেউ কাফের বলে তাহলে যে কাফের বলে সে নিজেই কাফের হয়ে যায়, আর কাফেরকে যদি জেনে শুনে কেউ মুসলমান বলে সেই ব্যক্তিও কাফের হয়ে যায়। সুতরাং কাদিয়ানীদেরকে কাফের যারা মানতে রাজি হবে না তারাও কাফের। আপনাদের ঈমান রক্ষার স্বার্থেই, আপনাদের মুসলমান ইবাদত রাখার স্বার্থেই বিশ্বাস করতে হবে কাদিয়ানী কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এই মহাসত্য উপলব্ধি করার সৌভাগ্য দান করুন। এটার নাম হল খতনে নবুয়ত, যেহেতু বিজ্ঞানে খতনে নবুয়ত মহাসম্মেলন লেখা হয়েছে এই জন্য সামান্য একটু আওয়াজ দিলাম। আল্লাহ আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।